वेलकम टू माय चैनल। चलून सेजे गुजे रेडी हो गए तो एक बहरे थे घुरे आसि। आज के वेदार खूब सुंदर, एकदम बहरे रोद झकमक कर। बिल्डिंग थी तो नीचे -2 ते थी। चलून बड़ोई बहरे, बहरेटा देख कत सुंदर पड़े आज के वेदार, चारिदिक एकदम क्लियर। एखन प्राय 3 मत बजे, ये रास्ता धरे ही जा। इच्छा आछे एकटा सामने एक 7 मिलर लेक बोले एक जायगा आछे, तो सेखाने जावार। तो सेटा बाड़ी थेके प्राय आमी जेखाने थाकी आर कि सेखान थेके प्राय 5 किलोमीटर मतन दूरत्व। तो चलुन जाई। जेते गिये रास्ता NIT पड़बे, माने NIT होये जाब ओइदिक थेकेई। तो भाबलाम हेटे जाई, ताहले हेटे गेले आपनादेरके रास्तार भिउटा বাইরে চারপাশটা ভালো করে দেখাতে পারবো। এই দেখুন, এটা হচ্ছে লাল গেট বলে যেটাকে। এই দিক দিয়ে 7 মিলের লেক যেখানে যাচ্ছি, আর NIT এই দুটোর রাস্তায় এই দিকে। NIT বলতে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিম, যেটা আছে সাউথ সিকিম রা বাংলাতে। তো চলুন যাই। এই দেখুন এই রাস্তাটা, এটা হচ্ছে শর্টকাট NIT তে যাওয়ার। এখান দিয়ে যাব, তো এখান দিয়ে গেলে আমার একটুখানি রাস্তা একটু মানে কম হাঁটতে হবে আর কি, এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে। যেতে গিয়ে চলুন আপনাদের একটু NIT-র ভিউটাও দিই। বেশি আজকে দেখাতে পারবো না, কারণ একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে, ফিরতেও হবে তাড়াতাড়ি। এই দেখুন, আরেকদিন ভালো করে আপনাদের NIT-টা ঘুরে দেখাবো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করে সব কিছু দিয়ে ঘুরে দেখাবো। এই দেখুন NIT, এদিক দিয়ে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এবার আমাদের যেদিকে গন্তব্য সেদিকের উদ্দেশ্যে রওনা দেব। চলুন যাই। এই যে এটা NIT, তো এর নিচে রাস্তাটা দিয়ে আমরা যাব 7 মিলের লেক আর ডলিং মনাস্ট্রি। ওখানে একটা লেক আছে আর একটা মনাস্ট্রিও আছে, খুব সুন্দর জায়গাটা। তো হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইটাই যেটা বললাম, যে আপনাদেরকে ভিউটা দেখাবো, নাহলে দূরত্বটা খুব একটা কম নয়। এই দেখুন যাওয়ার পথে রাস্তায় দেখলাম এই বাড়িটার সামনে, দেখুন কতগুলো মুরগি টার্কি চাষ করেছে। একটু জুম করে আপনাদের ভালোভাবে দেখাই টার্কিটা। এখানে প্রত্যেকটা প্রায় বাড়ির সামনেই প্রায় এরকমভাবে মুরগি টার্কি হাঁস চাষ করে। আজকে রোদটা উঠেছে বেশ সুন্দর। আর এই দেখুন যাওয়ার পথে আমাদের সঙ্গী হয়েছে এই কুকুরটা, অনেকটা রাস্তা অবধি আমাদের সাথে গেছিল, তারপর হঠাৎ করেই দেখলাম পিছনে নেই, অনেকটা রাস্তাই ছিল প্রায়। NIT থেকে প্রায় এটা যেতে লাগে আরও 2 কিলোমিটার, আর আমাদের বাড়ি থেকে যেখানে আমরা থাকি সেখান থেকে প্রায় আস্তে আস্তে প্রায় ওই 3 কিলোমিটারের মতন, তো টোটাল ওই 5 কিলোমিটার হচ্ছে। দেখুন যাওয়ার পথে এই রাস্তাটা দেখলাম। এই দেখুন এই রাস্তা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে ওরা একটা রাস্তা বানিয়ে নিয়েছে, এখান দিয়েও আর কি কেউ চাইলে যেতে পারে, হয়তো এখানে কারোর বাড়িও আছে। কি সুন্দর জায়গাটা না, চারিদিকে গাছ। এই বাচ্চাগুলো দেখুন, সেই রাবাংলা মানে মেন শহর যেটা, সেখান থেকে সেই হাঁটতে হাঁটতে এরা প্রত্যেক দিন বাড়ি থেকে বাড়ি স্কুল থেকে বাড়ি ফেরে, প্রায় 5 কিলোমিটারের মতোই, প্রায় 3-4 কিলোমিটার হাঁটার পর এতক্ষণ একটা বাড়ি পেলাম। গাড়িটার সামনেটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, ফুল গাছ লাগিয়েছে কত্ত। এই একটাই বাড়ি ছিল, এতক্ষণ প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, চারিদিকে দুপাশে জঙ্গল। এই দেখুন ভুট্টা হয়েছে গাছে, এখানে প্রচুর ভুট্টা গাছ হয় এই সময়টায়। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি এখানে একটা ঝর্ণা, দেখুন কি সুন্দর লাগছে ঝর্ণাটা। যেহেতু বর্ষার সময় তাই প্রত্যেকটা ঝর্ণায় প্রচুর জল, মানে এইটা যদি শীতকালে হতো তাহলে হয়তো এতটা জল থাকতো না, কিন্তু এখন দেখুন একদম স্রোতে নামছে জলটা, কি সুন্দর লাগছে ঝর্ণাটা দেখতে। চলুন হাঁটতে থাকি আবারও, হাঁটতে হাঁটতে পৌঁছাই দেখি কখন। এই যে এই মোড়টাতে চলে এসেছি, এই বারফুং রিট্রিট যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এই রাস্তাটায় চলে যাবে এদিক দিকে। এই রিট্রিটটা তো একদিন আপনাদের সঙ্গে
শেয়ার করব, যাব। আর এইদিকে হচ্ছে এই দেখুন ডার্লিং মনাস্ট্রি লেখা রয়েছে অ্যারো দিয়ে, এই দিকে আমরা যাব এই রাস্তাটা দিয়ে। আর বেশিক্ষণ না, আর প্রায় 2-3 মিনিটের মতন হাঁটলেই পৌঁছে যাব। এই সাদা পতাকাগুলো দেখছেন না, এগুলো একটা উদ্দেশ্যে তারা লাগায় এখানকার লোকেরা। এই যে দেখছেন এই সাদা পতাকাগুলো, এগুলো লাগানোর কারণ হচ্ছে এখানে কেউ যদি কেউ মারা যায় তার আত্মার শান্তি কামনার জন্য এগুলোকে লাগানো হয়। আর তারপর এই পতাকাগুলোর মধ্যে দিয়ে যে হাওয়া যে বয়ে যায় না, সেই হাওয়াটাকে বিশুদ্ধ বলে মনে করা হয়। আরেকদিন ডিটেলসে আপনাদের এই ব্যাপারে বলবো। তো চলুন, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন মনাস্ট্রিটা, সবথেকে পুরনো যেটা। আর একটা মনাস্ট্রিও আছে, সেটা দেখাবো। এটা এখন প্রায় সবসময় বন্ধই থাকে, তো ভিতরটা আপনাদের দেখাতে পারবো না। তো চলুন যাই, দেখি। সামনেটা বেশ সুন্দর, আর পাশেই ওই 7 মিলের লেক, যেটা ওই লেকটাও আছে। দেখুন প্রত্যেক দিন বৃষ্টি হয়ে হয়ে রাস্তাগুলো পুরো একদম কাদা হয়ে আছে। তা আজকে বৃষ্টি নেই লাকিলি, তাও পুরো ঘাসগুলো একদম ভেজা, যেহেতু খুব প্রবলেম হচ্ছে এদিক দিয়ে। দেখুন মনাস্ট্রিটা কি সুন্দর, কি শান্ত নিরিবিলি চারিদিকটা, একটা আওয়াজও আপনি চারিদিকে পাবেন না। এত ভালো লাগে না, এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। এই যে এটা হচ্ছে 7 মিলের লেক। এই লেকটায় প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। হয়তো আপনাদের খালি চোখে দেখাতে পারছি না, ক্যামেরায় এটা দেখানো যাবে না। এই দেখুন মনাস্ট্রির বাইরে এরকম অনেক নাম খোদাই করে লেখা আছে, অনেক ছবি আছে। দেখুন চারপাশটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে। এই যে দেখছেন না এই জিনিসটা, এটা ঘুরালে নাকি বলে আপনি যে উইশ চাইবেন সেটা পূর্ণ হয়। তা আমিও ঘুরিয়ে দিলাম এগুলোকে। এই মনাস্ট্রিটার উল্টো দিকেই হচ্ছে আরেকটা মনাস্ট্রি আছে, যেটা নতুন বানিয়েছে। তো চলুন সেই দিকে যাব এবার, এখানে একটু সময় কাটাই, যেতে ইচ্ছে করছে না। এত ভালো লাগছে জায়গাটা, খুব শান্ত জানেন তো, বেশ ভালো লাগছে থাকতে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই দেখুন একদম অপোজিটেই, মানে যেখানে আমরা ছিলাম এতক্ষণ তার অপোজিটেই এই রাস্তাটা দিয়ে যেতে হয়। দেখুন এখানেও চারিদিকে সেই পতাকাগুলো লাগানো, সাদা পতাকা। সাদা পতাকা মানেই হচ্ছে সেই মৃত আত্মা শান্তি কামনার জন্য। আর কালারফুল যেগুলো থাকে সেগুলো অন্য জিনিস, সেটা আপনাদের পরে বলবো একদিন। এই দেখুন এটা হচ্ছে ডার্লিং মনাস্ট্রি, এটাই বলছিলাম যেটা নতুন হয়েছে। এখানে একটা বাচ্চাদের স্কুলও আছে, বিছানা একটা রিসর্টের মতন আছে। এই যে ডার্লিং মনাস্ট্রি স্কুল, ভিতর দিয়ে দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে। চলুন বেরিয়ে যাই এখান থেকে, কেউ যেহেতু থাকে না তাই দরজাটা লাগিয়ে দিলাম। সবসময় দরজাটা এখানে লাগানোই থাকে। আর এই উল্টো দিকে উপরে উঠে গিয়ে এখানে আছে বৌদ্ধ সাধু, যারা তারা এখানে থাকে উপরে, তাদের বসবাস। এই যে এর উপরেই আছে বৌদ্ধ সাধুদের মেডিটেশন ঘর, তারপর হচ্ছে তাদের থাকার জায়গা, এখানে সব ওইগুলোই আছে। এই দেখুন উপরটাতে চারিদিকটা কি সবুজ না, যেহেতু বর্ষাকাল না, একদম গাছের পাতাগুলো ঘাসগুলো সব একদম সবুজ হয়ে আছে, একদম সতেজ। এটাই আবার শীতকাল হলে এতটা সবুজ লাগবে না। এই দেখুন উপর দিয়ে আপনাদের দেখিয়ে দিই একবার ডার্লিং মনাস্ট্রিটা।
আমি খেয়াল করে দেখলাম, এই দেখুন এখান থেকে আমাদের রা বাংলার বুদ্ধ পার্ক যেটা আছে আর কি, বুদ্ধ মূর্তিটাও একদম ক্লিয়ার দেখা যায়, কিন্তু ছোট কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু আজকে যেহেতু ক্লিয়ার আছে, মেঘ থাকলে সেটা দেখা যেত না। তো চলুন এবার ফিরি, 5টা মতন বাজে প্রায়। তো না ফিরলে এবার আবার হাঁটতে হাঁটতে যেতে হবে, না ফিরলে আরও সন্ধ্যা হয়ে যাবে। এখনও দেখুন কী সুন্দর রোদ রয়েছে। ছাতা সঙ্গে করে এনেছি, কারণ এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়। নেই দেখুন, আমরা আধ ঘন্টা রাস্তাও পেরোতে পারিনি, এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। ভাগ্যিস ছাতাটা এনেছিলাম, একটা সাথে খুব প্রবলেম হচ্ছিল ঠিকই, কিন্তু কী করবো আর কিছু করার নেই। ফিরছি চলুন। সাংঘাতিক বৃষ্টি নেমে গেছে। এনআইটির সামনে এসে পড়েছি, এনআইটির উল্টো দিকে একটা রিসর্ট আছে খাচো রেসিডেন্সি বলে, তো সেখানে ঢুকছি কিছু খাবো। বৃষ্টিতে পুরো প্রায় অর্ধ ভেজা হয়ে গেছি, তো খুব শীতও করছিলো, তাই ভাবলাম একটু কফি খাই। আর কফি খাওয়ার পর আমরা একটু রাইস, চিকেন রাইস আর একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো সেটা খেয়েই বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। এনআইটি থেকে আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম, তো সেখান থেকে আমরা গাড়ি করে বাড়ি চলে যাই। প্রায় ওখান থেকে তো এনআইটি থেকে তো প্রায় 3 কিলোমিটারের মতন, তো অতটা হাঁটার আর একদমই ইচ্ছে ছিল না, তো লাকিলি গাড়িটাও পেয়ে যাই, খুব ভালো হয়। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।